টানা বৃষ্টিতে সড়কে পানি বান্দরবানের সঙ্গে তিন দিন ধরে সারা দেশের যোগাযোগ বন্ধ দেশের বিভিন্ন এলাকায় গ্রামের পর গ্রাম প্লাবিত মন্ত্রিসভায় রদবদল শনিবার পূর্ণমন্ত্রী হিসেবে শপথের জন্য ডাক পেলেন একজন যুক্ত হতে পারেন নতুন প্রতিমন্ত্রী শপথ সেদিনই জামালেন মন্ত্রিপরিষদ সচিব ওআইসির দেশগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর পর্যটনকে বিশ্ব বাণিজ্যের ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়নের তাগিদ এবং কোরবানির ঈদ সামনে রেখে অস্থির পেঁয়াজের বাজার এক সপ্তাহে দাম বেড়েছে পাঁচ থেকে দশ টাকা বন্দর আড়তে দামের আকাশ পাতাল তফাৎ দেখছিলেন শিরোনাম প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক প্রবল বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় তৃতীয় দিনের মতো সারা দেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে গত বুধবার রুমায় খাল পার হওয়ার সময় নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ উদ্ধার হলেও অন্য জনের এখনও সন্ধান মেলেনি খাগড়াছড়িতে মাইরি নদীর পানি বেড়ে নতুন করে ২৫টি গ্রাম তলিয়ে গেছে এছাড়া রাঙামাটিতে আশ্রয় কেন্দ্রগুলোতে ভিড় করেছেন শত শত মানুষ টানা বৃষ্টিতে এখনও তলিয়ে আছে বান্দরবানের কেরানীহাট সড়কের বড়দুয়ার এলাকার মূল সড়কটি এতে গত তিন দিন ধরে বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলা সদরের আর্মিপাড়া ইসলামপুর বাস স্টেশন ছাড়াও লামা ও আলীকদমের নিম্নাঞ্চল প্লাবিত হয় এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে ১২৬টি আশ্রয় কেন্দ্রে সবসময় প্রত্যেক বছর এভাবে প্লাবিত হয়ে যায় আমরা এটাই নিয়ে সবচেয়ে বড় সমস্যায় জর্জরিত প্রত্যেক বছর থেকে এই বছর পানির বেশি সরকারের কোনো দলে বৃহস্পতিবার সকালে খাগড়াছড়িতে মাইনি নদীর পানি বেড়ে নতুন করে ২৫টি গ্রামের সহস্রাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে ভেসে গেছে পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে জমির ফসল বুধবার সন্ধ্যায় খাগড়াছড়ির মেরুন এলাকায় সড়ক ও সেতু পানির নিচে তলিয়ে যাওয়ায় দেখি নালার সাথে রাঙামাটির লঙ্গদূর আভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে রাঙামাটির দুর্গম এলাকা বাঘাইছড়ির নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে পাঁচ শতাধিক মানুষ খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয় আশ্রয় কেন্দ্রে লোকজনের ভিড় বেড়েই চলেছে আমাদের বাড়ি একবার ফাড়ে নিছে তো বেশি জ্বর বৃষ্টি হয়েছে বাড়ি থাকতে পারি না এই জন্য এখানে আশ্রয় কেন্দ্র বানিয়ে দিচ্ছে যুব উন্নয়ন আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখানকার জনপ্রতিনিধি যারা আছেন আমরা সম্মিলিতভাবে আমরা এই ত্রাণ কার্যক্রমটা পরিচালনা করছি প্রথম দিকে বাঘাইছড়ি উপজেলায় ১৪টি আশ্রয় কেন্দ্র খোলা হলেও পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় আরও ৫টি আশ্রয় কেন্দ্র খোলার সিদ্ধান্তের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন ইসমাত জাহান সময় সংবাদ উজান থেকে নেমে আসা পানি ও বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে লালমুড়ির হাটে তলিয়ে গেছে ১৫টি গ্রাম পদ্মা ও যমুনার পানি বেড়ে মানিকগঞ্জের চার উপজেলার অন্তত ২ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এদিকে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বেড়ে ৮৪ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত কয়েকদিনের বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বেড়েছে এতে নদী তীরবর্তী লালমনিরহাটের নিম্নাঞ্চলের ১৫টি গ্রাম তলিয়ে গেছে পানিবন্দী হয়ে পড়েছেন পাটগ্রাম হাতিবান্ধা আদিতমারি এবং সদর উপজেলার প্রায় ৫০০০ মানুষ এদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা করে ত্রাণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন চুলা পানির ডুবিয়ে ভাঙে গেছে এই পর্যন্ত কোনো ভাত টাত কোনো খাই নাই সরকার আমাদের কোনো সরে দিতে নাই পানির জন্য কোনো ফোনে যাইতে পারে না আমার স্বামী কোনো কাজ কামাই নাই তালিকা করছি কারা কারা পানি বন্দী আছেন এবং তাদেরকে আমরা আজকে ত্রাণ সামগ্রী প্রদান করব তাদের কাছে কুড়িগ্রামের নদ নদীতে পানি বাড়ায় সদর উপজেলার ভোগডাঙ্গা জগমোহনের চরসহ ১২টি গ্রামের নিম্নাঞ্চল তলিয়ে গেছে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ সুনামগঞ্জের ১৬ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এরই মধ্যে সদর উপজেলা বিশ্বম্ভরপুর সহ বেশ কয়েকটি উপজেলার শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন তাহিরপুর সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে পানি উঠায় নিম্নাঞ্চলের ৯টি উপজেলার ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টই তার স্ব কার্যক্ষেত্রে ইমার্জেন্সি স্টেট মিট আপ করার জন্য তাদের প্রয়োজনীয় জনবল এবং অন্যান্য কার্যক্রম কার্যকরী অবস্থান নিয়ে সবসময় সদা প্রস্তুত রয়েছে
পদ্মা ও যমুনার পানি বেড়ে মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলায় নদী ভাঙন দেখা দিয়েছে। চরকাটারি, আরিচাঘাট, বাহাদুরপুর সহ বিভিন্ন এলাকার নদী তীরবর্তী অন্তত 200+ ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হচ্ছেন নদী পাড়ের মানুষ। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার সহ ফসলি জমি। রওজায় জাবিদ ঐশী, সময় সংবাদ। নতুন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেওয়ার পরও পাহাড়ি ঢলের দুর্ভোগ কমেনি ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলাবাসীর। সেখানকার লাখ লাখ মানুষকে বর্ষা মৌসুমে ক্ষতি আর দুর্ভোগের প্রহর গুনতে হচ্ছে। এদিকে বাঁধ তৈরি 7 বছর না করাতেই কর্তৃপক্ষ বলছে ভাঙন প্রতিরোধ সম্ভব নয়। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তার মুন্নার রিপোর্ট। বছরের পর বছর ধরে বর্ষা এলেই ফেনীর মুহুরী নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে ধেয়ে আসা ঢলের পানিতে তলিয়ে যেত ভাটির পশুরাম ও ফুলগাজী উপজেলার বিস্তীর্ণ এলাকা। আর এর স্থায়ী সমাধানে 2006 ও 2007 থেকে টানা 6টি অর্থবছর শেষে 2012 সালে পর্যায়ক্রমে শেষ হয় মুহুরী ও কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের 130 কোটি টাকা ব্যয় নতুন বাঁধের নির্মাণ কাজ। অথচ নির্মাণের পরের বছর থেকে বর্ষা মৌসুমের উজানের পানির চাপে একের পর এক বাঁধ ভেঙে কোটি কোটি টাকার ক্ষতি ও দুর্ভোগের মুখে পড়ছে মানুষ। মঙ্গলবার রাতে 12টি জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে পরশুরাম ও ফুলগাজী উপজেলার 15টি গ্রাম। নতুন বাঁধ দেওয়ার পর গত 6 বছরে বাঁধের 150+ ভাঙন মেরামতে পানি উন্নয়ন বোর্ড ব্যয় করেছে প্রায় 20 কোটি টাকা। এই ব্যয়কে বাঁধের সুবিধাভোগীরা মনে করছেন অপচয় হিসেবে। আমাদের নদীর বাঁধটা নদীর পাশে রয়ে গেছে, দূরে সরাইয়ে দিলে, বড় করে দিলে আরও তো আমাদের নদীর পাহাড়ি আর পানিটা আসি আর বাঁধ ভাঙবে না। কিন্তু মাটিটা তো যেখান থেকে উঠে ওইখানে আবার ভাঙি পড়ে যায়, আবার ওইখান থেকে উঠে নেয়রা, ওখানে কোনো কাজ হচ্ছে না। কিন্তু এগুলো বাঁধি পানি উন্নয়ন বোর্ডে যা মানে কন্ট্রাক্টরকে লাভ, পানি উন্নয়নের লাভ। এদিকে বুধবার বাঁধের ভাঙন পরিদর্শনে এসে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান স্থায়ী সমাধানে নদী খনন ও সম্প্রসারণ করে নতুন বাঁধ দেওয়ার পরিকল্পনা আছে। সম্পূর্ণ মুহুরী নদীকে আমরা পুনঃখনন করার একটা পরিকল্পনা হাতে নিয়েছি। একই সাথে যেখানে যেখানে বাঁধ নদীর খুব কাছাকাছি সেখানে বাঁধটাকে আমরা একটু সরিয়ে পানি যাওয়ার জন্য পর্যাপ্ত পথ করার আমরা ব্যবস্থা করছি। ফেনীর পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে চলতি বর্ষা মৌসুমের আগে এবারও তাদের মুহুরী ও কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 13টি স্থানে 100 কোটি টাকার ভাঙন মেরামতের কাজ চলছে। প্রতি বর্ষায় দুর্ভোগ ও ক্ষতি স্থায়ী বন্ধে ত্রাণ নয়, মেরামত নয়, সম্প্রসারণ করে নতুন বাঁধ দেওয়ার একমাত্র দাবি হচ্ছে এখানকার মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সুবিধাভোগীদের। ফুলগাজীর কিসমতগনিয়া গ্রাম থেকে বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তা আন্তর্জাতিকভাবে প্রমাণিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় 11 জাতীয় সংসদে প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় জনগণকে সম্পদ উল্লেখ করে সংসদ নেতা বলেন, দেশের প্রবৃদ্ধি আগামীতে 8.2% উন্নীত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। বর্ধিত ব্যয় নির্বাচন পেট্রোবাংলার কোম্পানিসমূহ 102% দাম বৃদ্ধির প্রস্তাব করেছিল, কারণ এলএনজি আমদানি এটা খুব ব্যয় সাপেক্ষ। এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন মূল্যায়ন দেখেছে বর্ধিত ব্যয় নির্বাহের জন্য কমপক্ষে 75% দাম বৃদ্ধি করা প্রয়োজন ছিল। সেখানে আমরা কতটুকু দাম বৃদ্ধি করেছি, গ্রাহকদের আর্থিক চাপ বিষয়টা বিবেচনা করে কমিশন মাত্র 32.8% দাম বৃদ্ধি করেছে। গ্রাহকদের আর্থিক চাপ যেন বেশি না পড়ে সেজন্য সরকার থেকে প্রতি বছর 7,990 কোটি টাকা আর্থিক সহায়তা বা ভর্তুকি দেওয়া হবে। তাছাড়া জ্বালানি নিরাপত্তা তহবিল থেকে 2,420 কোটি টাকা প্রদান করা হবে। প্রতিপক্ষে আমরা যে গ্যাস আমদানি করছি, এই আমদানিতে আমাদের যে মূল্য পড়ছে তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের গ্যাসের যে সারা আমরা বাইরে থেকে কিন্তু কিনে নিয়ে আসতে হচ্ছে, সেখানে আমরা গ্যাসের পাইপলাইন তৈরি করেছি, সেগুলো আমাদের সংরক্ষণ করতে হচ্ছে, আর সেই সাথে আমরা সেটা পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করে যাচ্ছি, এরও কিন্তু একটা খরচ আছে। ওআইসির দেশগুলোকে নিজেদের সমস্যায় এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,
মুসলিম সম্প্রদায়ের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওআইসি সিটি অফ ট্যুরিজমের উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে তিনি একথা বলেন। এ সময় পর্যটনকে বিশ্ব বাণিজ্যের ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়নের জরুরি বলেও জানান প্রধানমন্ত্রী। রাজধানী হিসেবে ঢাকায় রয়েছে 400 বছরের পুরনো ইতিহাস আর ঐতিহ্য। চারপাশে ছড়িয়ে থাকা এসব পুরাকীর্তি আর প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে প্রতিদিনই ভিড় জমান বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা। পর্যটন ব্যবসায় বিশ্ব যখন এগিয়ে চলেছে, তখন বাংলাদেশও ক্রমেই এর মুসলিম ঐতিহ্য আর প্রাকৃতিক লীলাভূমির সম্ভার নিয়ে মাথা তুলে দাঁড়াতে চায়। গেল বছর ওআইসিভুক্ত দেশগুলোর পর্যটন মন্ত্রীদের দশম সম্মেলনে 2019 সালের জন্য ঢাকাকে ঘোষণা করা হয় ওআইসি সিটি অব দ্য ট্যুরিজম হিসেবে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুদিন ব্যাপী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী। ওআইসি পর্যটন নগরী হিসেবে ঢাকাকে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংস্থাটির সহকারী সেক্রেটারি মুসা কুলাকলিকায়া সহ 30টি ওআইসি সদস্য দেশের প্রতিনিধিদের পাশাপাশি এতে অংশ নেন পর্যটন সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা। প্রধানমন্ত্রী বলেন, ইসলামী পর্যটনের বাজার সম্প্রসারণে প্রণয়ন করতে হবে সুনির্দিষ্ট পথ নকশা। ইসলামী পর্যটনকে বিশ্ব বাণিজ্য ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে হলে সর্বাত্মক প্রচেষ্টা ও এর জন্য একটি রোডম্যাপ আমাদের তৈরি করতে হবে। ওআইসি পর্যটক প্রভাব বৃদ্ধি করার লক্ষ্যে ভিসা সহজীকরণ করা, বিনিয়োগ বৃদ্ধি করা, ব্র্যান্ডিং ও মানোন্নয়ন প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া, এটা একান্তভাবে প্রয়োজন। বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের সম্মান সমুন্নত রাখতে ওআইসিভুক্ত দেশগুলোকে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা। আমরা একসাথে চলতে চাই, যেন আমরা মুসলিম উম্মাহ হিসেবে বিশ্বে সবসময় একটা সম্মান নিয়ে আমরা চলতে পারি। যদি কোনো সমস্যা থাকে, আমরা নিজেরাই যেন সেটা সমাধান করতে পারি, যাতে অন্য কেউ আমাদের এই মুসলমানদের ভাগ্য নিয়ে খেলতে না পারে। তিনি জানান, দেশে পর্যটক প্রবাহ বাড়াতে প্রয়োজনে ওআইসি ভুক্ত ও পাশ্চাত্যের দেশগুলোর জন্য কক্সবাজারে আলাদা জোন গড়ে তুলবে সরকার। ওআইসি ভুক্ত দেশগুলো যদি চান, এই সিবিচের একটা অংশ শুধুমাত্র ওআইসি দেশভুক্ত দেশ মুসলিম যারা পর্যটক তাদের জন্য সেটা সেইভাবে আমরা উন্নত। যতদিন সম্ভব জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। বৃহস্পতিবার দুপুরে দলের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় এরশাদের অবস্থা এখনও অপরিবর্তিত বলে জানান তিনি। বলেন, সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে এরশাদকে। এই মুহূর্তে দেশের বাইরে নেওয়া ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা। কৃত্রিমভাবে এরশাদের অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখা হয়েছে বলেও জানান তিনি। এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওনার অবস্থা অপরিবর্তিত, উনি আশঙ্কামুক্ত নন, এই হলো ওনার সার্বিক অবস্থা। কোনো অংশে ভালো, কোনো অংশে খারাপ হয়েছে। যতদিন উনি বেঁচে থাকবেন ততদিনই এভাবে রাখা হবে। যতদিন পর্যন্ত সম্ভাবনা থাকবে ওনার আবার বেঁচে ওঠার, ততদিন পর্যন্তই রাখা হবে। ওটা ডাক্তার এখন কিছু বলতে পারছেন না। আশাবাদী এবং একই সঙ্গে আমরা সন্তুষ্ট যে যেভাবে ওনার চিকিৎসা হচ্ছে এটাই সর্বশ্রেষ্ঠ চিকিৎসা। বিনা অপরাধে জাহালমের 3 বছর কারাভোগের ঘটনায় অবশেষে দায় স্বীকার করলো দুধিত দমন কমিশন। হাইকোর্টে দাখিল করা তদন্ত রিপোর্টে সংস্থাটি বলছে, তদন্ত ও তদারককারী কর্মকর্তার গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে, যদিও এর সঙ্গে 6 জন ব্যাংক কর্মকর্তাও জড়িত বলে রিপোর্টে বলা হয়েছে। নিরাপরাধ হয়েও 3 বছর জেল খাটার পর জাহালম আজ মুক্ত, কিন্তু 33 মিথ্যা মামলার ঘানি টানতে টানতে প্রায় নিঃস্ব তার পরিবার। জাহালম কাণ্ডে কারা জড়িত এ নিয়ে বৃহস্পতিবার উচ্চ আদালতে একটি প্রতিবেদন দাখিল করে দুদক। প্রতিবেদনে সংস্থাটি স্বীকার করে নেয় তদন্ত কর্মকর্তা এবং তদারকি কর্মকর্তার গাফিলতিতেই জাহালমের এই দুর্গতি। এর সঙ্গে 6 জন ব্যাংক কর্মকর্তাও জড়িত বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। জাহালমের বাড়িতে না গিয়ে প্রকৃত ঘটনার তদন্ত না করে তারা জাহালমকে আবু সালেক হিসেবে শনাক্ত করে একজনের রিপোর্ট দেওয়ার পরে বাকি যারা ছিল তারা এটিকে কপি পেস্ট করেছেন তদন্ত না করে, এবং যে কারণে এই যে তদন্ত হয়েছে সেটি ভুলভাবে হয়েছে মর্মে
আজকে দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুদক আইনজীবী জানান, এখন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সংস্থাটির। কমিশন একজন অফিসারকে দিয়ে, ডিস্ট্রিক্ট জাজ পদমর্যাদার একজন অফিসারকে দিয়ে তদন্তকারী রিপোর্ট দিতে বলেছেন। উনি তদন্তকারী রিপোর্ট দিয়েছে কমিশনের কাছে, সেই কপি আজকে আমি দাখিল করলাম। এখন ওই রিপোর্টের ভিত্তিতে কমিশন কি করবে না করবে সেটা কমিশনের ব্যাপার। জীবন থেকে হারিয়ে যাওয়া তিন বছরের জন্য ক্ষতিপূরণ চেয়েছেন জাহালম। যারা এই মামলার প্রকৃতি আসামি তাদের আমি শাস্তি দাবি করছি, যতদিন কঠিন শাস্তি হয়। আর আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, এর জন্য আমি ক্ষতিপূরণ চাই। 18 কোটি টাকা আত্মসাতের অভিযোগে কারাগারে পাঠানো হয় জাহালমকে। একজন নিরাপরাধ ব্যক্তির কারাভোগের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তাকে মুক্তি দেন দেশের উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করে দিতে পারি, এর পাশাপাশি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জন্য আমরা আলাদা জায়গা দিয়ে দিতে পারি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মাসখানেক বাকি কোরবানির ঈদের, এর মধ্যেই অস্থিতিশীল হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। হিল স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ 20 থেকে 22 টাকায় বিক্রি হলেও দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বিক্রি হচ্ছে 28 থেকে 29 টাকায়, আর ঢাকায় বিক্রি হচ্ছে 32 থেকে 35 টাকায়। অথচ 5 দিন আগেও সারা দেশে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছিল 20 থেকে 22 টাকা দরে। ব্যবসায়ীদের দাবি, ভারতে বুকিং রেট বেড়ে যাওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। বিস্তারিত রিপোর্টে। বৈরী আবহাওয়ার কারণে হঠাৎ করে হিলি স্থলবন্দরের আড়তগুলোতে পেঁয়াজের দাম 6 থেকে 7 টাকা কমে গেছে। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকায়। দুয়েকদিন আগেও বন্দরের মোকামে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হয় 25 থেকে 27 টাকা দরে। ব্যবসায়ীদের দাবি, বৈরী আবহাওয়ায় ক্রেতা সংকট এবং ভারত থেকে আমদানি করা পেঁয়াজের খালাস না হয় পড়ে গেছে পেঁয়াজের দাম। গুড়িগুড়ি বৃষ্টির কারণে মাল নামাতে পারতেছে না, বেচা কেনার কোনো সমস্যা, এই জন্য বাজার কম। আমাদের এখানে পেঁয়াজ নিয়ে আসছি, নিয়ে আসার পরে পাটি আনলোড করে ফেলছে না। আমরা পেঁয়াজ বেচবো, যারা পাটিঘাটে নিয়ে যাবে, নিজেদের বিক্রি করতে হবে, বাজার ঘাটে না বিক্রি করলে কেউ দাম বাড়বে। এদিকে অন্য চিত্র, দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি 4 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে 23 থেকে 24 টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে 28 থেকে 29 টাকায় দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের দাবি, ভারতের বুকিং রেট বৃদ্ধি এবং দেশের নতুন অর্থ বছরের বাজেটে 5% অগ্রিম কর সংযোজন করায় বেড়ে গেছে পেঁয়াজের দাম। ইন্ডিয়ার ফার্মারদেরকে যেটা এক্সপোর্ট করার জন্য ভর্তুকি দিত ওটা প্রত্যাহার করে নিয়েছে, যার কারণে সাপ্লাই কমছে। এবং আমাদের সামনে যেহেতু কোরবানি, ওই হিসেবে আমাদের যে হিসেবে চাহিদা ওই হিসেবে সাপ্লাই কমেছে, যার কারণে পেঁয়াজের দামটা একটু বেড়ে গেছে। একই চিত্র ঢাকার বাজারেও। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের বাজার যেন লাগামহীন হয়ে পড়েছে। ভারতীয় পেঁয়াজ অন্তত 10 টাকা বেড়ে 33 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে, আর দেশি পেঁয়াজের দর বেড়েছে 20 টাকা পর্যন্ত। সপ্তাহখানে আগে ছিল 26 টাকা, 26 থেকে 28 টাকা পর্যন্ত, হঠাৎ করে 3-4 দিনে কেজিতে 15 টাকা বেড়ে গেছে। অবশ্যই অস্বাভাবিক, আমরা তো চাই না যে দাম বাড়ুক, আমাদেরও ক্ষতি। আমাদের ধরেন 1 কেজি পেঁয়াজ যখন 20 টাকা দাম ছিল, যা লাভ হয়েছে এখন 50 টাকা, তাই লাভ হয়, বরঞ্চ আমাদের টাকা বেশি খাটে, রিস্ক বেশি। দামের এই গোলক ধাঁধায় ক্রেতাদের তীব্র ক্ষোভ। 10 দিনের মাথায় আমাদের পেঁয়াজ বেড়ে গেছে কেজিতে 20 টাকা, তাহলে আমাদের জীবনযাত্রা কোথায় গিয়ে দাঁড়াবে? আল্লাহতে 50-60 টাকা বেড়েছে, আমি তো এর আগে 140-150 টাকা পাল্লা নিয়ে গেছি। হিলি স্থলবন্দরের দেয়া তথ্য অনুযায়ী চলতি সপ্তাহের 4 কর্মদিবসে হিলি স্থলবন্দরে ভারত থেকে 125 ট্রাকে 3,125 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে গেল এক মাসে দফায় দফায় ডিমের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। খুচরা বাজারে ডিমের হালি ঠেকেছে 40 টাকায়। এতে আশঙ্কা আছে ডিমের ওপর নির্ভরশীল খাদ্যপণ্যের দাম বাড়ারও। ডিম উৎপাদনকারীদের সংগঠন বলছে লোকসানের কারণে অনেক ছোট খামার বন্ধ হয়ে যাওয়ায় দাম বেড়ে গেছে। সানমির রূপলের আরও একটি রিপোর্ট। উৎপাদন কমে যাওয়ায় রমজান মাসের পর থেকেই বাড়তে শুরু করেছে ডিমের দাম। খামারে 5.5 থেকে 6 টাকায় বিক্রি হওয়া ডিমের দাম মাস ঘুরতেই ছাড়িয়েছে 8 টাকা। খামারিদের হিসেবে সবকিছু মিলিয়ে একটি ডিম উৎপাদনে খরচ হয় 5 টাকার মতো। দাম বাড়ার সুযোগ নিয়ে বড় খামারগুলো দখল করেছে বাজার, আর লোকসানের বোঝা টেনে টিকে থাকা ছোট খামারগুলো দেখছে লাভের মুখ। 20,000 ডিম আসলো একদিন, প্রতিদিন 10,000, এখন প্রতিদিন ডিম আছে আমার কাছে 5,000। 10-12টা ফার্ম ছিল, এখন মনে হয় যে একটাও নাই। খাদ্যের দাম, মেডিসিনের দাম দিয়ে আমার সমান সংসার চলছে, আর এখন আমার ভালোভাবেই আমার টাকা থাকতেছে। একদিকে মাছ মাংসের বাজারে আগুন, আর অন্যদিকে হঠাৎ করে বাড়ছে ডিমের দাম। তাই নিম্নময় ও মধ্যম আয়ের মানুষরা, যারা আমিষের একটি বড় অংশ পূরণ করে থাকেন এই ডিমের মাধ্যমে, তারা পড়েছেন সবচেয়ে বিপাকে।
হঠাৎ করে ডিমের দাম বাড়ায় একটু কম দামে কিনতে ক্রেতারা আসছেন পাইকারি বাজারে। নিত্য প্রয়োজনীয় এই আমিষটির দাম বেশি হয় নাকাল তারা। 60টা ডিম কিনি আমি 480 টাকায় এবং 420 টাকা কিনেছি গত মাসে, এবার এসে 540 টাকা। গোস্ত আমাদের 600 টাকা আগে দিনে দিনে হারে 500 টাকা। মুরগি ও ব্রয়লার মুরগি দেখলাম আজকে 130 টাকা। শুধু মুরগির নয়, পাল্লা দিয়ে বাড়ছে হাঁসের ডিমের দামও। শিগগিরই দাম কমার কোনো লক্ষণ দেখছেন না পাইকাররা। হাঁসের ডিম তো রোজার আগে ছিল 1200 টাকা, মাঝখানে কম ছিল, এখন আবার মূলত হয়ে 1100 টাকা হিসাব আছে। কোনো দিন 20 টাকা বাড়ে, আবার কোনো 20 টাকা কমে, আবার দেখা যায় কোনো সময় 60-70 টাকা বাইরে যায়। এরকম করতে করতে 800 টাকার উপরে চলে গেছে। খুচরা বাজারে একজন ক্রেতাকে ডিম কিনতে হচ্ছে হালি প্রতি 40 টাকায়। মাসের ব্যবধানে হালিতে 8-10 টাকা বাড়ায় ক্রেতাদের প্রশ্নে নিরুপায় তারা। 37-38 টাকা না পরে 40 টাকা বেশি। কাস্টমারদের অনেক খেসালা দলে আমরা পারি না খেসালা দিতে, আমরা বলি যে বাজার বাড়ছে। যারা ধরেন 1 ডজন নিত তারা কয় দূর এত দাম থাকে, একালি দেন। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিলের হিসেবে প্রতিদিন ডিমের বাণিজ্যিক উৎপাদন 3 কোটি 80 লাখ পিস। সে হিসেবে গেল কয়েক বছরে 1000 থেকে 1500 কোটি পিস উৎপাদন হচ্ছে। লোকসংখ্যা বাড়ায় বাড়ছে চাহিদাও, তাই চাহিদা সমন্বয় করে উৎপাদন ব্যবস্থা ঠিক রাখা না গেলে ডিমের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। লেভেল সাপ্লাই থাকে তখন দামটা একটু কমে, আর যখন সাপ্লাই কমে যায় গিয়া অটোমেটিকলি তখন আপনার গিয়া দামটা বাড়তে থাকে। 60% খামার নাই, 40% খামার নিয়ে এখন দেশ চলতেছে এবং এইটার মধ্যে বড় বড় খামারগুলো আছে। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার হিসেবে বাংলাদেশে একজন মানুষ বছরে গড়ে 40-60টি ডিম খায়। মাছ মাংসের পাশাপাশি আমিষের চাহিদার বড় যোগানদাতা ডিম। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে সৌদি খেজুরের বাগান করে দারুণ সফলতা পেয়েছেন পাড়াগাঁও গ্রামের আব্দুল মোতালেব। বাগানে সারি সারি গাছে ঝুলছে বাহারি জাতের খেজুর। সৌদি খেজুরের মতোই মোতালেবের বাগানের খেজুরের আকার ও স্বাদ, বাজারে চাহিদাও বেশ। খেজুরো চারা বিক্রি করে প্রতি বছর তিনি আয় করছেন লাখ লাখ টাকা। মোতালেবের সফলতায় অন্যরাও এগিয়ে আসছেন খেজুর আমাদে। সায়মাকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ভাগ্য বদল করতে 1998 সালে সৌদি আরব গিয়ে 3 বছর পর 35 কেজি বিভিন্ন জাতের খেজুর নিয়ে ফিরে আসেন ময়মনসিংহের ভালুকার প্রত্যন্ত গ্রামের যুবক আব্দুল মোতালেব। মাথায় একটাই চিন্তা, দেশের মাটিতে ফলাবেন সৌদি খেজুর। 2001 সালে নিজের বাড়ির পাশে খেজুরের বাগান তৈরির কাজ শুরু করেন। নিজের বাগানে সৌদি খেজুর ফলিয়েই ভাগ্য বদল করেছেন মোতালেব। 75টি চারা নিয়ে যাত্রা শুরু করা বাগানে এখন গাছ রয়েছে প্রায় 2500। বাগানের সারি সারি গাছে ঝুলছে খেজুরের কাঁদি। সৌদি খেজুরের মতোই তার বাগানের খেজুরের আকার ও স্বাদ হওয়ায় বাজারে এর চাহিদাও বেশ। কল্পনা করি নাই যে এখানে সৌদির খেজুর বাগান আসবো। সৌদি আরবের খেজুর আর মোতালেব ভাইয়ের এই খেজুর সেম স্বাদ, একই স্বাদ। কাজ করার ফাঁকে ফাঁকে যে খেজুরটা, যে সিজনে খেজুরটা নামাইয়া আমি খাইছিলাম, ওই খাওয়াতে আমার কাছে যে স্বাদ আর টেস্টটা লাগছিল, এটা আমার ধারণ হলো ওই দিন থেকেই যেভাবে গেল আমার বাংলা সেটা করতে হবে। চারা রোপণের 5 বছর পর 2006 সালে মাত্র একটি গাছে 14টি খেজুর ধরেছিল। এরপর থেকে প্রতি বছরই বেড়েছে ফল দেয়া গাছের সংখ্যা। বর্তমানে প্রতিটি বড় গাছে 80-100 কেজি খেজুর পাওয়া যাচ্ছে। আজওয়া, সুকারি, আমবাগ ও বকরি জাতের খেজুর রয়েছে তার বাগানে। সামনের বছর আমি আশা করতেছি 200 গাছের উপরে যাবে ফল। এইগুলো চারা আবার ছোট ছোট গাছের থেকে চারা কলম সরাই নিছি, কলমের অবস্থা একটু গাছে ফল আসে কম। এদিকে মোতালেবের সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন খেজুর বাগান। এক্ষেত্রে ঋণ সুবিধা চান কৃষকেরা। তবে খেজুর বাগান তৈরিতে সহায়তার সুযোগ নেই বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। আমরা সকলেই মোটামুটি চারা কম বেশ লাগাইতেছে। আল্লাহ দিলে 2 বছর ধরে আমারও ফলন হইতেছে, অনেক সুন্দর, অনেক দেখতেও ভালো লাগে। খেজুর বাগান নিয়ে আসলে এখন কোনো সহযোগিতা এরকম করা হয় না, তবে আমরা সবসময় কৃষকদের পাশে থেকে তাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি কীভাবে তারা লাভবান হবে এবং কীভাবে চাষাবাদ করবে সেই বিষয়ে। আর আর্থিক বিষয়ে এখন প্রকল্প না থাকার দরুন আমরা সেই বিষয়ে সহযোগিতা করতে পারছি না, কিন্তু পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। মোতালেবের বাগানের প্রতি কেজি খেজুর বিক্রি হয় 2-3 হাজার টাকা, আর বীজ থেকে পাওয়া চারার দাম কম থাকলেও কলমের চারা বিক্রি হয় সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। প্রবাসী সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা বৃষ্টিতে সড়কে পানি, বান্দরবানের সঙ্গে 3 দিন ধরে সারা দেশের যোগাযোগ বন্ধ। দেশের বিভিন্ন এলাকায় গ্রামের পর গ্রাম প্লাবিত। মন্ত্রিসভায় রদবদল শনিবার। পূর্ণমন্ত্রী হিসেবে শপথের জন্য ডাক পেলেন একজন, যুক্ত হতে পারেন নতুন প্রতিমন্ত্রী। শপথ সেদিনই জানালেন মন্ত্রী পরিষদ সচিব। ওআইসির দেশগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। পর্যটনকে বিশ্ব বাণিজ্যের ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়নের তাগিদ।
এবং কোরবানির ঈদ সামনে রেখে অস্থির পেঁয়াজের বাজার। এক সপ্তাহে দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। বন্দর আড়তে দামের আকাশ পাতাল তফাৎ। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।